নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পুরকাইতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এএনএম এবং জিএমএর মেরিট লিস্ট বেরিয়ে গেছে সেটা তোমরা জানো কিন্তু তোমাদের জন্য রয়েছে একটা গুরুত্বপূর্ণ নোটিশ এখানে বন্ধুরা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ভেনু লিস্ট এর এরপরেও তোমাদের ক্যাটাগরি ওয়াইজ নেম লিস্টের যে ডেটগুলো দেওয়া হয়েছিল সেই ডেটগুলো চেঞ্জ করা হয়েছে তো এই সমস্ত ডেটগুলো যদি তোমরা না জানো তোমাদের পরে অনেক প্রবলেম হবে ডকুমেন্ট ভেরিফিকেশান বা ভেনু লিস্ট বা ক্যাটাগরি ওয়াইজ নেমলিস্ট জানার জন্য তো এখানে বন্ধুরা এই ডেটগুলো আজকে জানবো এর সাথেও তোমরা অফিসিয়াল নোটিফিকেশন এই যে ডেট রিগার্ডিং যে অফিসিয়াল নোটিফিকেশন সেটাও তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো চল বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর জেনে নিই সমস্ত কিছু খুব সহজে এই ধরনের আরও অনেক দরকারি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল প্রক্রিয়া চ্যানেলটিকে এবং এই বেলাইকনটিতে ক্লিক করে দিন যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে বন্ধুরা তোমরা জানো জিএনএম এবং এনএম এর মেরিট লিস্ট বেরিয়ে গেছে তো যদি তুমি এখনও পর্যন্ত সেই মেরিট লিস্ট ডাউনলোড না করো যদি তুমি তোমার র্যাঙ্ক না জেনে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে তুমি তোমার র্যাঙ্ক লিস্ট বা মেরিট লিস্ট ডাউনলোড করতে পারো তোমার র্যাঙ্ক জানতে পারো তো এখানে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি এবার আসি মেন যে কথাতে তোমাদের যে ডেটগুলো চেঞ্জ হয়েছে যে সমস্ত প্রসেসগুলো আগের ছিল সেই প্রসেসগুলোর ডেট এখানে চেঞ্জ হয়েছে যেমন দেখো বন্ধুরা তোমরা জানো যে জিএনএম মেরিট লিস্ট বেরিয়েছে তিন জুলাই বা এনএম মেরিট লিস্ট বেরিয়েছে তিন জুলাই তো এখানে বন্ধুরা রিভাইজ প্রভিশনাল মেরিট লিস্ট অ্যাকর্ডিং টু মার্ক্স যেটা বেরোবে আট জুলাই এরপরে তোমাদেরকে জানিয়ে রাখি পাবলিকেশন অব নেম লিস্ট ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ নেম লিস্ট বেরোবে নয় জুলাই এবং নোটিশ অফ ভেনু লিস্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন বেরোবে নয় জুলাই আর টাইম লাইন ফর ডকুমেন্ট ভেরিফিকেশান ইলেভেন্থ জুলাই টু টোয়েন্টি সেকেন্ড জুলাই অর্থাৎ এগারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন তোমরা করতে পারবে বলে রাখি বন্ধুরা ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় কোথায় করতে পারবে সেই ভেনু লিস্ট বেরোবে নয় জুলাই এবং তারপর তোমাদেরকে জানানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে এগারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই তারিখগুলোতে তোমাদের যে ভেনু লিস্ট বেরোবে সেই জায়গাগুলোতে গিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারবে মেডিকেল চেকআপও করাতে পারবে এরপর বন্ধুরা তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে ছাব্বিশ তারিখে যেখানে এটা কিন্তু পঁচিশ তারিখ দেওয়া ছিল কিন্তু এটা এখন চেঞ্জ করে করা হয়েছে ছাব্বিশ তারিখে এরপর তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এবং মপ আপ কাউন্সেলিং এই সমস্ত ডে ডেটগুলো দেওয়া ছিল সেগুলো ঠিকঠাকই আছে এগুলো কোনো চেঞ্জ করা হয়নি কিন্তু এরপরে এই যে সমস্ত ডেটগুলো দেওয়া ছিল এগুলো চেঞ্জ করা হয়েছে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি যদি তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান না করো এবং তোমাদের যে মেডিকেল চেকআপ যদি না করো তাহলে কিন্তু তোমাদের নাম ফাইনাল মেরিট লিস্টে আসবে না তার সাথেও তোমরা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং কিছুই করতে পারবে না এরপর বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি অফিসিয়াল নোটিফিকেশান যদি তোমরা কেউ ডাউনলোড করতে চাও এই সমস্ত যে ডেটগুলো চেঞ্জ হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশান যদি কেউ ডাউনলোড করতে চাও এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে এসে তোমরা এখানে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারো অফিসিয়াল নোটিফিকেশানটাও তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো বন্ধুরা এখানে চার সাত অর্থাৎ গতকাল রাত্রে কিন্তু তোমাদের এই অফিসিয়াল নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে এখানে বন্ধুরা পাবলিকেশন অফ ডিভাইস প্রভিশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট যেটা আট তারিখে বেরোবে তোমাদেরকে জানালাম এবং পাবলিকেশন অব লিস্ট যেটা ক্যাটাগরি ওয়াইজ নেম লিস্ট যেটা বেরোবে সেটা ন তারিখে এছাড়াও ভেনিউ অফ প্রভিশনাল ভেরিফিকেশন অ্যান্ড ফরম্যাট ফর মেডিকেল চেকআপ যেটাও কিন্তু সেই লিস্ট বেরোবে ন তারিখে এবং ভেরিফিকেশান অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল চেক আপের যে টাইম লাইন ছিল সেটা এগারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এবং মাঝে যদি কোনো সানডে থাকে এবং যদি কোনো ছুটির দিন থাকে সেই সমস্ত দিনগুলোতে কিন্তু এই কাজগুলো চলবে না অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে না এরপরেও র্যাঙ্ক লিস্ট বের হবে যেটা ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু ছাব্বিশ তারিখে বের হবে তো এই ছিল একটা বন্ধুরা ভিডিও যেখানে আমি তোমাদেরকে জানালাম তোমাদের মেরিট লিস্ট যদি ডাউনলোড না করে থাকো এখানে এসে ডাউনলোড করতে পারো এরপরেও তোমাদের যে সমস্ত প্রসেসগুলো ছিল সেই প্রসেসগুলোর যে ডেট চেঞ্জ হয়েছে সেই নিয়ে একটি কথা বললাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে আর তোমাদের জন্য যদি হেল্পফুল হয়ে থাকলে প্লিজ লাইক করো আর এই ধরনের আরও অনেক লেটেস্টনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল টেকনিক্যাল পর একণি সাবস্ক্রাইব করো দেখাবে পরের ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থেকো থ্যাংক ইউ